আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আরিয়ান ফ্রম ব্লিজ লাইভ ব্লগে। আজকে আমি এসেছি সাউথ আফ্রিকার করন্ত বিকেলবেলায়, আপিনটনের সাবসিটি গরবলার সব একটি মিনি শহরে, যেটা ওপিনটন শহরের একটি অংশ। তো এ হলো বাঙালি ভাইদের একটি দোকান। এরাও এই দোকানটি, এই মার্কেটটিও সরকার হোল্ডিং নামে পরিচিত। এখানে আমার যে বড় ভাই সম্বন্ধী সাদ্দাম সরকার প্লাস সিলেটি ভাই এবং কি মনির ভাই সমন্বয়ে এই মার্কেটটি করা হয়েছে। তো আজকে আমি সাউথ আফ্রিকার মাটিতে এত সুন্দর একটি মার্কেট আপনাদেরকে দেখাবো। দেখে আপনারা কমেন্টস জরুর করবেন, আপনাদের কেমন লাগে, আমার সাথে চলুন ভিতরে, আপনাদের দেখানোর চেষ্টা করি এই মার্কেট। কি খবর ভাই? এ হলো আমাদের প্রিয় একজন আপনজন সাউথ আফ্রিকার মাটিতে। আসলে আমি বাংলাদেশে থেকে অনেকবার ওনার বড় ভাইয়ের সাথে যোগাযোগ তো জানতাম, মনে আমি আসার পরে পরবর্তী সময়ে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, মতলব লোকের কাছে খোঁজ নিয়েছি ওনাকে সম্বন্ধে জানার জন্য। তো ভাগ্যক্রমে আজকে চলে আসলাম এই দোকানে। তো দেখুন কত সুন্দর এই মার্কেট, বাঙালি ভাইদের এত সুন্দর সুন্দর মার্কেট দেখে আমি একদম হতভম্ব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো, যেগুলো হয়তো বাংলাদেশে রেয়ার, সব কিছু রেয়ার। আর প্রতিটি বাঙালি ভাই এই দেশের সাকসেসফুল বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠিত। তো আপনাদের আসলে অনেকে সাউথ আফ্রিকা সম্বন্ধে অনেক ধরনের কমিটমেন্ট থাকে, বিরূপ প্রতিক্রিয়া থাকে, আসলে আমি এসে তো দেখে হতভম্ব। এবং কি আসল কথা হলো জন্ম মৃত্যু এগুলো হলো আল্লাহর হাতে। আমি আসলে সর্বশেষ বিবেচনা করে আমি সাউথ আফ্রিকাতে এসেছি, মৃত্যু যদি হয় হবে, আল্লাহ বাঁচালে তো বাঁচাইবে, যদি মৃত্যু এখানে লিখে থাকে আমি অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তো দেখুন মার্কেটটা কত সুন্দর, মানে একটি ফ্যামিলির জন্য যা যা লাগে সকল কিছু এখানে আছে, সব এ টু জেড। দেখতে পাচ্ছেন স্টোর রুম, এখানে স্টোর এই সুপার মার্কেটের। আর এই হলো মানে আফ্রিকানদের যত খাবার, এই দেখেন কত সুন্দরভাবে। আপনারা যারা প্রবাসে ছিলেন তারা হয়তো দেখে বুঝতে পারছেন, বিভিন্ন গালফে অস্ট্রেলিয়া আমেরিকা এভাবেই হয়তো সুপার মার্কেট করে থাকে। তো সাউথ আফ্রিকাতে এসে আমি এরকম মনে করছিলাম না, আমি অন্যরকম মনে করছিলাম যে আমি দেশে থাকতে যেটা জেনেছি যে কেসিকের রেডের ভিতর জেলখানার মতন দোকানপাট। আসলে আমি যেতগুলো দোকানেই গেছি এরকমই দেখতে পাইছি, খুবই ভালো লাগলো আমার এসব বিষয়ে। আর আপনারাও এই ভিডিওর মাধ্যম ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন, আসলে সাউথ আফ্রিকা যারা ব্যবসা করে তারা কীভাবে থাকে, তাদের পরিস্থিতি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব যতদিন আমি সাউথ আফ্রিকা থাকি। এ হলো আর কি, এখানে সকল ধরনের একটা ফ্যামিলির জন্য স্ট্যান্ডার্ড হইতে শুরু করে নিম্ন যা, যে এখানে কুকুরের খাবার আছে, বিড়ালের খাবার, এভরিথিং অলসো হ্যাভ দেয়ার। হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম? ইউ ফ্রম সাউথ আফ্রিকা? দেয়ার ওয়ার্ক ইজ ভেরি নাইস, এক্সিলেন্ট। হ্যাঁ, এ হলো একজন সাউথ আফ্রিকান ভাই, উনি বাঙালি দোকানে কাজ করতেছে, খুব স্বাচ্ছন্দ্যে হ্যাপি, মানে অনেকটাই হ্যাপি বাঙালি ভাইদের সাথে কাজ করে। তো আমি একটা সাইডে নিয়ে যাবো কুকিং আইটেম। এই যে আমাদের মনির ভাই, অনারেবল বিজনেসম্যান, মানে প্রতিশ্রুত বিজনেসম্যান সাউথ আফ্রিকা। ওনার অনেক দোকান আছে। আমার অ্যাকচুয়ালি আর একটি কথা বলে রাখি, উনি কিন্তু আমার সম্বন্ধী বড় ভাই, আমার ওয়াইফের বড় ভাই। এই হলো কুকিং আইটেম, একটু আসো তো ভাইয়া, এখানে যত আইটেম কুকিং, মানে সাউথ আফ্রিকান অনেক ধরনের খাবার আছে। এই যে এদিকে আসো একটু ভাইয়া, দেখো তো। হ্যালো, এই খাবারটার নাম কি? পোলনি। পোলনি, মানে এগুলো কি সাউথ আফ্রিকানদের জন্য বেস্ট, মানে ওরাই খায় নাকি? যে এই ধরনের এখানে কুকিং আইটেম এই জায়গায় না, দোকান আছে, মানে ও এই লোকটি উনিও বাঙালি, উনি আরেকটিও ওনার দোকান আছে ওইখানে,
চাকরি করে বা নিজের আছে এই যে দেখতে পাচ্ছেন মানে উন্নত বিশ্বে যেভাবে মানে দোকান মার্কেট গুলো সাজানো থাকে যার যার মতো করে সকল কিছু নিতে পারে এখান থেকে এখানে হলো ফ্রিজ আইটেম মাছ মাংস সব এভরিথিং অলসো হ্যাভ দেয়ার আসলে সাউথ আফ্রিকা সম্বন্ধে আমারও একটা নেগেটিভ ধারণা ছিল তো আমার যে ভ্রান্ত ধারণাগুলো আমারও কেটে গেছে এই যে একজন ভাই সিলিটি ভাই আসসালামু আলাইকুম দুলা ভাই যাই হোক দুলা ভাই আমরা আমার বড় ভাই উনিও মানে সাউথ আফ্রিকাতে স্টার নাও মানে সেটেলমেন্ট বিজনেসম্যান তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটি শহরের উপশহরে একটি দোকানের মার্কেটের একটি ভিডিও রিভিউ করলাম দয়া করে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি সাউথ আফ্রিকার বিভিন্ন গ্রামের অঞ্চল গ্রামগুলোতে যে যে দোকানগুলো আছে তা দেখানোর চেষ্টা করব পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করুন বিশেষ করে আমার জন্য আমি সাউথ আফ্রিকা নতুন আজকে চার দিন হয়েছে আসছি বিশেষ করে আমার জন্য দোয়া করবেন এবং কি যারা বাঙালি ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে যাতে সমন্বয় করে আমি তাদের মন যোগে যদি কাজ করতে পারি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ